Assalamualaikum, গ্রাম বিনোদন ইউটিউব এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগত। আজকের বিষয় পেঁপে গাছের চারা কিভাবে আপনি সংরক্ষণ করে আরেক জায়গায় বীজ রোপণ করে বীজ গজানোর পর কিভাবে আপনি আরেক জায়গায় ট্রান্সফার করবেন বা অন্য জায়গায় ট্রান্সফার করবেন। আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি এখন একটি চারা ওঠানোর চেষ্টা করছি, যতটুকু সম্ভব মাটি রাখার চেষ্টা করবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই নাই না, তবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি চারাটা সংরক্ষণ করে আমি যে জায়গায় স্থানীয়ভাবে আসলে রোপণ করব সেই চারা জায়গাটা আমি আগেই বিভিন্ন জৈব সার বিভিন্ন সার দিয়ে এটাকে জাম করে রেখেছিলাম। এখন আমি চারাটিকে বসিয়ে দিব, এভাবে হালকা করে আপনি বসিয়ে দিবেন যাতে চারাটা একটুকে বেশি করে নিচে দিবেন যাতে গাছটা হেলে পড়ে না যায়। উপরে মাটির উপর ভাগ থাকলে বাতাস বা জ্বর ঝাপটা আপনার গাছটি পড়ে যেতে পারে। হালকা গুড়ি গুড়ি করে এভাবে আপনি চারো সাইড মাটি দিয়ে ভরাট করে দিতে পারেন। সিম্পল একটা বিষয় এটি হচ্ছে, সাধারণ একটি বিষয় সবাই জানে, তারপরেও অভিজ্ঞতা নিলে বা করলে এটা ভালো হয়। চারাটি যখন আপনি পরিপূর্ণ রোপণ হয়ে যাবে তখন এরকম একটা ডাল দিয়ে দিবেন যাতে প্রাথমিক অবস্থায় এই গাছটি হেলে পড়ে না যায় বা বৃষ্টিতে বা ঝড়ে পড়ে না যায়। যা কাঠি মাটিতে পুঁতে দিবে, পুঁতে দেওয়ার পর হালকা সুতলি দিয়ে আপনি এভাবে বেঁধে দিবেন, তো দেখা যাবে সেক্ষেত্রে আপনার যে গাছটি হবে গাছটি হেলে পড়ে যাবে না এবং গাছটি পরিপূর্ণতভাবে হয়ে যাবে। তো আমি আলহামদুলিল্লাহ রোপণ কাজ শেষ, পরবর্তী এটা দেখব। তারপর আপনি যে কাজটি করতে হবে ভরপুর পানি দিয়ে দিতে হবে, একটিকে ধরে মনে রাখতে হবে পানি দেওয়ার পর 10-12 দিন যাতে আপনার পানি না হয়। যেহেতু পেঁপে গাছ আলহামদুলিল্লাহ দেখেন আমি একটি চারা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার একটি চারাই জায়গায় সতেজ হয়ে গেছে। তো রোপণের 10-15 দিন পরে যে কাজটি করতে হবে আপনার আগাছা থাকে আগাছা পরিষ্কার করে দিতে হবে। আগাছা পরিষ্কার করার পর আপনার কিছু সার ব্যবহার করতে হবে, এ জায়গায় আমি সুপার 10টা সার এটি যে কোনো সবজি গাছের গোড়ালিতে দিতে পারেন, মাটির উর্বরতা বৃদ্ধি করে, গাছের পানি ধরে রাখার সহায়তা করে। আর বিটাপ্রন এটি আপনার সার্বিক একটি গাছের জন্য মাটির জন্য সার্বিক কাজ করে থাকে। আর এই জায়গা আছে ডিএপি এমওপি, এই সবকটা সারই আপনার গাছের জন্য খুব উপকারী। আপনি এক্ষেত্রে যদি আপনার পাশে জৈব সার বা ই না থাকে তাহলে আপনি রাসায়নিক সার ব্যবহার করেও আপনি একটি গাছের পরিচর্যা করতে পারেন। আপনাকে মাঝে মাঝে কিছু পরিচর্যা দিতে হবে গাছকে, এরপর আপনাকে সার দেওয়ার পর হালকা পানি দিয়ে দিবেন। আমি প্রথমবার দিয়েছিলাম আর 10-12 দিন পর আর রোপণের পর আপনার যে কোনো রেজাল্ট আসতে পারে, কি মাঝি গাছ হতে পারে এবং কি আপনার পুরুষ গাছ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যদি পুরুষ গাছ হয় অবশ্যই আপনি দেখতে পারবেন যে উপর থেকে ফুলগুলো যে ডগাগুলো অনেক বড় এরকম একটি যন্ত্রটি আপনি এভাবে কেটে নিতে পারেন। আবার আমার প্রতিক্রিয়াশীল আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে যে কোনো নতুন আপডেট আজ এই কাজটি করতে গেলে নিচের অংশের যে পেঁপে গাছের যে ডাল বা পাতার যে
পাইপ, সেই পাইপ দিয়ে বা আপনাকে কেটে দিতে হবে। তো আপনার তারপর আপনাকে উপরের অংশে যেতে হবে। উপরের অংশে গিয়ে আপনাকে যে ফুল ফুলগুলি আপনার বাড়তি ফুল যে রজনীগন্ধের যে ফুলের মতো যে ফুলগুলি আছে সেই ফুলগুলি আপনাকে কেটে দিতে হবে। পরবর্তীতে আপনার রেজাল্ট দেখে আপনার সেক্ষেত্রে আপনি কী করবেন, আর যদি মাঝে গাছ হয় সেক্ষেত্রে আলাদা ফুলদাস আর মহিলা গাছের যে পরিচর্যাটুকু প্রাথমিক অবস্থায় দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আর একটি ভিডিও দিয়ে দিব আপনাদের জন্য। তো আপনাকে প্রথম থেকে সেভাবে আপনার কেটে দিতে হবে। যে ডালগুলি আছে পাতাগুলি আছে এগুলি আপনি সেটে দিবেন, সেক্ষেত্রে আপনার অনেক গাছের হেলদি হবে, যে গাছটি হবে সেটি একদম সতেজ গাছ হবে এবং ফুল এবং ফল বেশি আসবে এবং ফলের সাইজ বড় হবে। আপনাকে অবশ্যই সেক্ষেত্রে কিছু বিশেষ কিছু পরিচর্যা নিতে হবে। এই জায়গায় প্রতিটা ডালে ডালে একটি করে পেঁপে